হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তারাস কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি খুবই মজার ডিলিশিয়াস একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি হলো বিফ বিরিয়ানি। তো কোরবানিটা সবে মাত্র গেল, এখন সবার বাসাতেই আসলে কোরবানির মাংসটাই চলছে। তো যারা ঈদে পার্টি করেছেন বা সামনে করবেন তাদের জন্য একটু হেল্প হবে। আমি এখানে 70 পিপলের জন্য বিফ বিরিয়ানি রান্না করব, একটা পার্টির জন্য রান্না করছি। তো আপনারাও চাইলে দেখে নিতে পারেন কিভাবে একটা পার্টিতে বেশি পরিমাণের বিফ বিরিয়ানি রান্না করতে কি কি লাগে, তো আপনাদেরও হেল্প হয়ে যাবে। 5 কেজির উপরে আছে এখানে গরুর মাংসটা, আর বিফটা দেখুন আমি এখানে হাড় চর্বি সহ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে দেখুন বিফ বিরিয়ানিটা রান্নার জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে নিয়েছি। তো আমি যখন রান্না করব রান্না করার সময় বলে দেব কোনটা কতটুকু ইউজ করছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক বিরিয়ানি, তেহারি, মিট পোলাওর রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলে দেখে নিতে পারবেন। ওইখানে কম বেশি সব রকমের রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখুন আমি একটা বড় হাঁড়িতে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ কুকিং অয়েল। এখন দিয়ে দিলাম 50 গ্রামের থেকে একটু বেশি দারুচিনি, আর এলাচি দিয়ে দিলাম 50 গ্রাম। 1 টেবিলস্পুন থেকে একটু বেশি অ্যাড করেছি লবঙ্গটা, আর কালো গোলমরিচটা আমি এখানে 2 টেবিলস্পুন অ্যাড করেছি, আর 10-12টা এখানে তেজপাতা অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর লবণটা দেখুন আমি 1/2 কাপ থেকে একটু কম অ্যাড করেছি, বাকিটা পরে বুঝে অ্যাড করব। এখন একটা স্পাচুলা দিয়ে নেড়ে ঢেকে রেখে দিলাম প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিটের ভেতর দেখুন পেঁয়াজটা অনেকটা নরম টাইপের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কেজি আদা পেস্ট, আর 1/2 কেজি থেকে একটু কম রসুন পেস্ট। আমি দুটোই এক ফ্রেশ অ্যাড করেছি, ফ্রেশ ব্লেন্ড করে। আপনারাও ট্রাই করবেন ফ্রেশ ব্লেন্ড করে অ্যাড করতে, এতে টেস্টটা বেশি হবে। এখন অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন এখানে আমি বাদাম, কাজু বাদাম, কিশমিশকে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন দেখুন মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে দিতে হবে। দেন আমি অ্যাড করে দেব আস্ত কাঁচামরিচকে আমি দেখুন ভেঙে দিয়ে দিয়েছি 2 ভাগ করে। এখানে প্রায় 100 গ্রামের মতো কাঁচামরিচ আছে, আর বাকি লবণটাও আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি বিরিয়ানিতে বাজারের কেনা বিরিয়ানির মশলা অ্যাড করেন সেক্ষেত্রে লবণটা বুঝে অ্যাড করবেন, বিরিয়ানি মশলাতে অনেক লবণ থাকে। তো এখন দেখুন আমি অ্যাড করে দিলাম 3টা জয়ত্রী, 1 টিস্পুন জয়ফল গুঁড়ো, 1 টেবিল স্পুন আস্ত শাহি জিরা, আর 400 গ্রাম টক দই দিয়ে নেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম হাই হিটে 1 আওয়ারের জন্য। তো ফিরে আসলাম 1 আওয়ার পর। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ মরিচ পাউডার, 1/3 কাপ ধনে পাউডার, আর জিরাটা এখানে আমি 1/2 কাপ অ্যাড করেছি। এখন স্পাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দেব মিডিয়াম হিট 1/2 আওয়ারের জন্য। তো 1/2 আওয়ার পর ফিরে আসলাম। এখন আমি একটা মাংসকে দেখুন চেক করে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে মাংসটা প্রপার ওয়েতে হয়নি। স্লো কুকারে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 20 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 20 মিনিট পর। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। রাইসেও আমি কেওড়া ওয়াটার অ্যাড করব, তাই মাংসতে খুব বেশি অ্যাড করছি না। তো এখন একটা মাংস আমি চেক করে নিচ্ছি। মাংসটা একদম পারফেক্টলি 90% কুকড হয়ে গিয়েছে, আর 10% রাইসটা যখন আমি রান্না করব তখন হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি 2nd স্টেপে, যেটাতে আমি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করব। তো এখানে দেখুন আমি প্রায় 1.5 কাপের মতো ভেজিটেবল ঘিটা অ্যাড করেছি, আর এখন দিয়ে দিচ্ছি দেখুন 7-8টা দারচিনি, 1 টেবিল স্পুন এলাচ, 1 টিস্পুন কালো গোলমরিচ, 1/2 টিস্পুন এখানে আমি লবঙ্গটা অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ, 2টো স্টার আনিস, আর 6-7টার মতো তেজপাতা আমি অ্যাড করেছি। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এতে বিরিয়ানিতে খুব সুন্দর একটা গন্ধ হবে। এখানে দেখুন আমি বাসমতি রাইস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। এই কাপ দিয়ে আমি 5 কাপ নিয়ে নিয়েছি। তো এই 5 কাপে আমার 6 কেজি চাল হয়েছে। তো 5 কেজি মাংসের জন্য আমি এখানে 6 কেজি চাল অ্যাড করব। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম থেকে একটু বেশি আস্ত
কাঁচা মরিচ আর 1 কাপ আমি এখানে পাউডার মিল্কটা নিয়েছি হাফ কাপ লবণ আর এখানে আছে 2 টেবিলস্পুন চিনি চিনিটা মাস্ট অ্যাড করবেন এতে আপনারা দেখবেন রাইসটা একটাও ভেঙে যাবে না আর বিরিয়ানিটা খেতেও টেস্টি হবে এখন অ্যাড করে দিলাম লবণ আর লবণটা অ্যাড করার পর এখন আমি দিয়ে দেব চালটা আর চালটাকে আমি 2-3 ঘন্টা আগেই ধুয়ে তারপর স্ট্রেনারে পানিগুলো ঝরিয়ে নিয়েছি যার জন্য দেখুন চালগুলো অনেক ঝরঝরা টাইপের এখন বাসমতি রাইসটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভেজে নেব এখন যে কাপ দিয়ে আমি 5 কাপ চাল মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি 10 কাপ পানি অ্যাড না করে 8 কাপ পানি অ্যাড করব কেননা আমার মাংসতে অনেক গ্রেভি আছে তাই ওইটা মাথায় রেখে তারপর পানিটা অ্যাড করতে হবে এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক আমি এখানে নিডোটা ইউজ করেছি আপনারা চাইলে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন পানির পরিমাণটা কমিয়ে তো 20 মিনিটের জন্য আমি হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম 20 মিনিট পর বিরিয়ানির রাইসটা 40% হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনাকে বিফটা ঢেলে দিতে হবে এখন অ্যাড করে দেব আস্ত কাঁচা মরিচ দেন আমি বিফটা অ্যাড করে দেব আর বিফটা অ্যাড করার পর খুব ভালোভাবে রাইসের সাথে মিক্স করে 20 মিনিটের জন্য স্লো কুকারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ লাইক এন্ড কমেন্ট করতে ভুল করবেন না আর যারা আমার চ্যানেলটিতে নিউ ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ফিরে আসলাম 20 মিনিট পর এখন আমি অ্যাড করে দেব কেওড়া ওয়াটার এখানে আমি 1/3 কাপ কেওড়া ওয়াটার অ্যাড করে দিচ্ছি এতে আপনার বিরিয়ানিতে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে কেওড়া ওয়াটারটা অ্যাড করার পর 5 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম 5 মিনিট পর দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি ডান হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার এই বিরিয়ানিটা শুধু দেখতেই সুন্দর হয়ে থাকে না খেতেও কিন্তু খুবই মজা হয়ে থাকে আপনারাও ট্রাই করতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ